নদিয়ার পলাশীপাড়া থানার পরশুন্ডায় গত 23 তারিখে বছর 16 একাদশ শ্রেণীর এক ছাত্রীকে নির্মমভাবে খুন ও প্রমাল্যপাঠের প্রতিবাদে আজ বড়দিনের বিকেলে পথে নামলেন সর্বধর্মের মানুষ। এলাকার মানুষ প্রতিবাদের জন্য গড়ে তোলেন নাগরিক মঞ্চ। শুক্রবার বিকেলে নাগরিক মঞ্চের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে পলশুন্ডা সহ আশেপাশের গ্রামের সব ধর্মের কয়েক হাজার মহিলা কিশোরী সহ অসংখ্য মানুষকে জাতীয় পতাকা হাতে নিয়ে সোচ্চার হতে দেখা যায়। এদিন আন্দোলনকারীদের পক্ষ থেকে প্রথমে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে রাখা হয়, তারপর তারা নিজেরাই অবরোধ তুলে নেন। এরপর প্রতিবাদ মিছিলটি পলশুন্ডা পশ্চিমপাড়ার মেলাতলা থেকে শুরু হয়ে বাড়ুইপাড়া, পলশুন্ডা দিগিরধার, কুলগাছি, পলশুন্ডা খেলার মাঠ হয়ে পুনরায় পশ্চিমপাড়ায় গিয়ে সমাপ্ত হয়। এরপর সেখানে ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে তাদের কুশপুত্তলিকা দাহ করা হয়। এদিনের মিছিলে অংশগ্রহণকারীরা কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ করে প্রশাসনের কাছে অবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক ও কঠোরতম শাস্তির দাবি জানান। মিছিলের শেষে প্রতিবাদকারীরা মৃতা কিশোরীর আত্মার শান্তি কামনার্থে মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালন করেন। এখন এই ঘটনা কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। নারকীয় হত্যাকাণ্ডের নায়কের দৃষ্টান্ত ফাঁসির দাবিতে আজকের এই মিছিলে দলে দলে যোগ দিন। এই নারকীয় হত্যাকাণ্ডের নায়কের ফাঁসি চাই। এই নারকীয় হত্যাকাণ্ডের নায়কের ফাঁসি চাই। এই ঘৃণ্য কাজের নায়কের ফাঁসি চাই। আপনারা এলাকার শুভভক্তি সম্পন্ন মানুষ যারা আছে, এই নারকীয় হত্যাকাণ্ড, এই বৈশাখী হত্যাকাণ্ডের প্রতিবাদ যদি না করেন, এখনো যদি এই প্রতিবাদে আপনারা সামিল না হন, তাহলে আপনাদের বিবেকের কাছে আপনারা কি জবাব দেবেন? আপনারা জানেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমার আপনার ঘরের কোন যুবক। যে যুবক আজকে আমাদের এই অধঃপতিত সমাজের একজন শিকার, আমাদের এই অধঃপতিত সমাজে যুব সম্প্রদায় যে ভাই, এখনো পর্যন্ত আমরা যদি সচেতন না হই, আমরা সমাজের বুকে এরকম ঘটনা আঘাত দেখবো, বারবার দেখবো। আজকে আমরা দেখছি আমাদের সমাজে মদ, হেরোইন, আরে স্লোগান স্লোগান সত্যি হয় না। দশ হাজার লোক হবে, তবু তবু আইডিয়া 10-15। আপনারা সবাই এই মহাবিচারের যোগদান করুন, আর এই মহাবিচারের যে সমস্ত মানুষজন যারা যোগদান করছেন তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন। তার কারণ এটা গোটা সমাজের লজ্জা, গোটা গ্রামের লজ্জা। আজকে ওই বড় হয়ে গেল।
তবু আইডিয়া সরকারকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, সরকারের শাস্তি চাই, সরকারকে ফাঁসি দিতে হবে, সরকারের ফাঁসি চাই, সরকারের ফাঁসি চাই, সরকারকে ফাঁসি দিতে হবে, অবিলম্বে ধর্ষণকারী বিচার করতে হবে, অবিলম্বে ধর্ষণকারী বিচার করতে হবে, ধর্ষণকারীকে ফাঁসি দিতে হবে, অবিলম্বে ধর্ষণকারীকে ফাঁসি দিতে হবে, ধর্ষণকারী ফাঁসি চাই। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।